আমি সুরমা কই 46 সুরমা আমি একজন ভোটার আমার নাম অতুল দাস আমি কংগ্রেসের রাজ্য কমিটি সদস্য ছিলাম এবং বিরোধী সেনা ছিল সভাপতি আজকে আমি এই তৃণমূলে যোগ দেওয়ার কারণে কংগ্রেস কেন প্রার্থী দেওয়া হলো না সুরমাতে তাই আমরা আমি না শুধু আমাদের মতন আরো অনেক কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছে তারা বলছে যে আমরা পদত্যাগ করব কংগ্রেস থেকে এবং আমরা বিকল্প একটা পার্টিতে আমরা যাব ওই এইভাবে আমাদের সঙ্গে যোগাযোগ এবং আমরা এই করছি যে না এই কংগ্রেস আর ত্রিপুরাতে মানে আমাদের যে আদর্শ কংগ্রেসের রাজস্ব আদর্শ থেকে বিচ্ছিত হয়ে গেছে এবং এই বিরোধী সেনার নেতৃত্বে আমরা বিগত দিনে দেখেছি গত বিধানসভা নির্বাচনে এই 46 সুরমাতে মাত্র 331 ভোট পেয়েছিল একটা বিধানসভা কেন্দ্রের একটা গাঁও সভা তো মানে 300 ভোট পায় একটা মেম্বার কিন্তু বিধানসভা সুরমাতে গত বিধানসভাতে এই বিরোধী সিংহের নেতৃত্বে 331টা ভোট পেয়েছে যার ফলে এই বিরোধী সিংহ আজকে কংগ্রেসের নামে যে সাধারণ মানুষ কংগ্রেসের আমাদের সুরমার এবং ত্রিপুরা রাজ্যে আমাদের কংগ্রেসকে সদস্যদেরকে মানে একটা অন্য একটা রাস্তার মধ্যে বিগত দিনে যে কংগ্রেসে আমরা আসার যে কালো ছিল সেটাতে বিচ্ছিন্ন করে সে নিজ দালাল হিসাবে আজকে ত্রিপুরা সঙ্গে আজকে মহারাজের সঙ্গে সে জোট করেছে তাই আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের যারা কংগ্রেস আছে আমাদের মতো সবাই প্রত্যেকে কংগ্রেস থেকে এখন সরে যাচ্ছে এবং এই কংগ্রেস যার ফলে প্রার্থী দিতে পারছে না ত্রিপুরা রাজ্যে এইগুলো আমার বক্তব্য।